সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, বান্দা তো আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে বান্দার অপরাধটা কোথায়? আমার যুবক ভাইদেরকে অনেক সময় নাস্তিকরা এই জায়গায় এসে ঘায়েল করে ফেলে, এখানে এসে দুর্বল পয়েন্টে আঘাত করে, কিন্তু সব তো আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে আমার অপরাধটা কোথায়? আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ করবে এটা বিশ্বাস রাখে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় তাদের নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা চিন্তা করে না। আজকের ক্ষমতা, আজকের জনবল, আজকের অর্থবল, আজকের অস্ত্রের ঝনঝনানি, এগুলো দিয়েই মনে করে যে এগুলোই আমার জীবনের সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেন এগুলো কোনো কিছুই কাজ দেয় না, ঠিক কিনা বলেন? এগুলো কোনো কিছু কাজে আসে? কোনো কিছুই কাজে আসবে না এগুলো। এমন ভাবে পালাতে হবে মনে হচ্ছে যে একটা স্যাঁচরা চোর যেরকম পালায় সব কিছু ফেলে এরকম পালাতে হবে, ঠিক কিনা বলেন? এটি বাস্তবতা, আপনার আমার চোখের সামনে এটা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার সাক্ষাতের আশা রাখে না, এটা আশা করে না যে আমি আল্লাহর সাথে মিলিত হব, আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আশা পোষণ করি আমরা আল্লাহর সাথে গিয়ে মিলিত হব, আল্লাহর সাথে আমাদের দিদার হবে জান্নাতে, জোরে বলেন ইনশাআল্লাহ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা আশা রাখি। তো আল্লাহ বলছেন فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ, যারা আমার সাক্ষাতের আশা করে না, আমার সাথে মিলিত হওয়ার আশা করে না, আমাকে ভয় করে না, পরকালে বিশ্বাস করে না, আমি রব্বুল আলামিন তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরার জন্য ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ভ্রান্ত, সেই ভ্রান্ত জিনিসের মধ্যেই তাকে থাকতে হবে, গুনাহ করবে কিন্তু গুনাহ থেকে ফিরে আসার সুযোগ হবে না, অন্যায় করবে কিন্তু অন্যায় থেকে ফিরে আসার সুযোগ হবে না, বরং অন্যায়কে ন্যায় প্রমাণ করার জন্য দল বল নিয়ে হাজির হবে। দৃষ্টান্ত আছে না নাই? আছে আছে, কোরআনের সাথে একটু মিলান তো দেখেন মিলে কিনা। আমার আল্লাহ বলছেন যার পরকাল নাই, আল্লাহর সাথে মিলিত হওয়ার আশা নাই, আমি রব্বুল আলামিন তাকে ওই ভ্রষ্টতার মধ্যে, ওই গুনার মধ্যে উদ্ভ্রান্তের ন্যায় পাগলের ন্যায় ঘোরাফেরার করার জন্য আমি রব্বুল আলামিন ছেড়ে দেই, এটা আল্লাহ পাকের নিজাম। তাহলে বুঝতে হবে যে যারা পরকালের প্রতি তার বিশ্বাস হালকা, যে ভালো বিশ্বাস করে না, সেই তার অন্যায়কে ন্যায় প্রমাণের জন্য অনেক অনেক চেষ্টা করে, করে কি করে না? আমি কোরআন থেকে এক্সাম্পল দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, এটা যুগে যুগে হয়েছে, শুধুমাত্র আজকের 2024 সালের অপরাধীরা যে এটা করে তা নয়, আজ থেকে হাজার হাজার বছর অপরাধীরাও একই মূলনীতি, একই প্রিন্সিপাল তারা অনুসরণ করত। আজকের যুগের 90 ফেরাউনরা যে নীতি অবলম্বন করে এটা নতুন কিছু নয়, ওই পুরানো যুগের ফেরাউনের নীতিকেই রং চং লাগিয়ে তারা ফলো করে, নীতি একই, প্রিন্সিপাল একই, মূলনীতি সব এক। আমার আল্লাহ কত চমৎকার বলে দিয়েছেন, লা ইয়ারজুন লিকাআনা ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তাহলে পাপিষ্ঠ যারা তাদের অভ্যাস হচ্ছে তারা অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে নারাজ, অন্যায় অন্যায় স্বীকার করবে না, বরং অন্যায়কে কি প্রমাণ করবে? ন্যায় প্রমাণ করবে, অপরাধকে অপরাধ করার পরেও সেই অপরাধের পিছনে লজিক, যুক্তি এগুলো দাঁড় করার জন্য চেষ্টা করবে, এটা অপরাধীদের স্বভাব। আর মোমেন বান্দাদের স্বভাব, নবীদের স্বভাব কেমন? আর চলুন আমরা কোরআন থেকে একটু ঘুরে আসি, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ أبتر غريك جانب مكار بطلق را بصر هين ہوئے ترى بايت الله تعوف کرتا তারা কি করতো? শরীরের পোশাক খুলে ফেলে তারা বাইতুল্লাহ তাওয়াফ করত। ইবলিস তাদের মাথার ভিতরে পেশাব করে দিয়েছিল, তা না হলে এরকম খোড়া যুক্তি কোন বিবেকবান মানুষ এরকম খোড়া যুক্তি দিতে পারে? পারে পারে? অপরাধ কি পোশাকে করে না অঙ্গ প্রত্যঙ্গে করে? কথা বলেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অপরাধ করে, পোশাকের তো কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নাই। তারা লজিক দিত যে এই পোশাক পরে অপরাধ করেছি, ওই পোশাক গায়ে জড়িয়ে আল্লাহর ঘরে যাওয়া যাবে না। আরে নাদান, আরে মূর্খ, আরে মূর্খ, তুই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করলি, অবিচার করলি, জেনা করলি, ব্যবিচার করলি, ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহর ঘরের সামনে কেমনে যাবি? এজন্য বলেছি যে ওদের মস্তিষ্কের মধ্যে শয়তান পেশাব করেছে, না হলে এরকম খোড়া যুক্তি দিতে পারতো না। যাই হোক, এরকম অশ্লীল কাজ তারা করতো। এখন যখন প্রশ্ন করা হয়, ওয়াইদা ফালু ফাহিশা, এদের অশ্লীল কাজ যখন তারা করে, তাদেরকে প্রশ্ন করা হয় কি ব্যাপার, তোমরা না মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাদেরকে বুদ্ধি দিয়েছেন, যদিও অনেক সময় বিবেক কাজ করে না, দেখবেন আশরাফুল মাখলুকাত হয়েও অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আবার ধর্মীয় পণ্ডিত দাবি করে, তারা মানুষের পোশাকে থাকতে নারাজ, তারা পোশাক পশুর পোশাকে থাকতে চায়, আছে না নাই? মানুষের পোশাকে পরে তারা থাকতে চায় না, নারাজ, এই জন্য তারা জন্মগত পোশাক পরিধান করে। পোশাক পরিধান করা মানুষের স্বভাব না পশুর স্বভাব? মানুষের স্বভাব।
যাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই বরং পশুত্বের বিকাশ ঘটেছে, তারাই পোশাক খুলে নগ্ন হতে পারে। কোন মস্তিষ্ক, কোন বিবেকবান মানুষ, কোন মনুষ্যত্ববান মানুষ কখনো বস্ত্রহীন হয়ে চলতে পারে না। তো যদি বিবেক পচে যায় তাহলে এরকম খোলা যুক্তি বহু দেওয়া যায়। তো ওদেরকে প্রশ্ন করা হলো, ভাই আচ্ছা বলেন তো, ওয়াইদা ফালু ফাহিশা আপনি এটা কেন করেন? তারা কি জবাব দেয়? কানু ওয়াজাদনা আলাইহি আবানা, এরকম করতে আমি আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, 14 পুরুষকে দেখেছি, তারা একই কাজ করতো, এরকম কাজ করতো। আল্লাহু আমারনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম করার নির্দেশ দিয়েছেন। আরে নাউজুবিল্লাহ বলবেন না, করে কি কাজ? অশ্লীল কাজ, খারাপ কাজ। আবার কি বলে, আল্লাহ আমাদেরকে এরকম করতে নির্দেশ দিয়েছেন, আমাদের পূর্বপুরুষদেরকে দেখছি এরকম করতে, তারা এরকম করতো, আর আল্লাহ এরকম নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অশ্লীল কাজের নির্দেশ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো অশ্লীল কাজের নির্দেশ দিতে পারেন না। আল্লাহ বলছেন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, আরে আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যে ব্যাপারে তোমরা জানো না, জ্ঞান নাই, তোমরা নাদান, তোমরা মূর্খ, তোমরা অজ্ঞ, যে করো খারাপ কাজ, আবার কি কও যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। তো অপরাধ করে সেই অপরাধ লুকানোর জন্য, সেই দোষ অন্যের উপরে চাপানোর জন্য এরকম মানুষ আজকের সমাজে আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে দেখতে, সমাজে ঘোরাঘুরি করে না এরকম মানুষ, অপরাধ করে নিজে কিন্তু সেই অপরাধে দোষ চাপাবে আরেকজন। এটা কি মুসলমানের স্বভাব না মুশরিকদের স্বভাব? মুশরিকদের স্বভাব, মুশরিকদের স্বভাব। এবার আসি আমরা তাহলে মোমেনদের স্বভাব কি, মোমেনরা কি করে? والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. এটা হলো মুমিনের স্বভাব। আরেকটা গেল কাদের স্বভাব? মুশরিকদের স্বভাব। তারা অশ্লীল কাজ করলো, খারাপ কাজ করলে খুনা চুক্তির অবতারণা করে, তারা দোষ চাপায় কার উপরে? আল্লাহর উপরে দোষ চাপাতেও তারা কুণ্ঠাবোধ করে না। মুশরিকরা আল্লাহর উপরে দোষ চাপাতেও কুণ্ঠাবোধ করে না, কিন্তু আজকের যুগের অপরাধীরা মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেও কুণ্ঠাবোধ করে না। ওই যুগের মুশরিকরা দোষ চাপাতো কার উপরে? আল্লাহর উপরে। আর এই যুগের অপরাধীরা কি করে? মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, বুক একটুও কাঁপে না, বুকের মধ্যে একটুও কাঁপন তৈরি হয় না, তৈরি হয় না। দোষ অন্যকে দিতেই হবে, আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। এরা মুসলমানের স্বভাব নয়। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে, মুত্তাকীদের ব্যাপারে কি বলেছে? আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের প্রতি জুলুম করেই ফেলে, তাহলে তাদের অবস্থা কেমন হয়? যাকারুল্লাহ, যখনই আল্লাহর নাম স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, কোনো এক্সকিউজ নেই, কোনো কস নেই, কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, কোনো কিছুই বলা নাই, ক্ষমা প্রার্থনা করে কার কাছে? আল্লাহর কাছে। এটা মুমিনের সিফাত। ভুল আপনার হতেই পারে, ভুল করতেই পারে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুলের উপর সে কখনো অবিচল থাকে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে জানে যেটা ভুল হয়েছে, কখনো সেই ভুলের উপর অবিচল থাকবে না। এটা মুত্তাকির স্বভাব, এটা মুমিনের স্বভাব, ভালো করে মনে রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন কোরআনের মধ্যে আমাদের জীবনের বাস্তবতাগুলো খুলে খুলে, একেবারে খুলে খুলে যেন আল্লাহ পাক তুলে ধরেছে। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতগুলো যখন আমি পড়তেছিলাম, আমার বাস্তবতার সাথে মিলে যাচ্ছিল, আমি অবাক হচ্ছিলাম যে কোরআন যেন আমার আল্লাহ, এই পৃথিবীর মানুষের ক্যারেক্টার গুলো কোরআনের কোরআনের মধ্যে আল্লাহ সূর্যের মতো স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা কি করে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, এবং সেই গুনাহ অবিচল থাকে না। ওলা ইউসিরু আলা মা ফাআলুহুম ইয়ালামুন, এটা করে না। এখন আল্লাহ পাক এরপরে প্রতিদান বলেছেন, যারা এরকম করবে, ভুল ত্রুটি হওয়ার পরে ক্ষমা প্রার্থনা করবে, ভুল স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন আর মুশরিকের পার্থক্য বুঝছেন? বুঝছেন পার্থক্য? মুমিনের ক্যারেক্টার কেমন, মুশরিকের ক্যারেক্টার কেমন? মুমিনের ক্যারেক্টার চরিত্র কেমন, কাফেরের চরিত্র কেমন? এবার নবীদের কথা শুনেন। আদম আলাইহিসসালাম জান্নাতে বসে, হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় তিনি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাহলে সে কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, নফসের প্রতি জুলুম করেছি, যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি আমাদের কি করেন? মাফ করে দেন। তাহলে গুনাহ হলে ক্ষমা চাওয়া, ভুল হলে ক্ষমা চাওয়া কার স্বভাব?
নবীদের স্বভাব, কার স্বভাব বলেন, জোরে বলেন, মুমিনদের স্বভাব তো আছে, নবীদেরও স্বভাব আছে। ক্ষমা হলে ভুল যদি হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে ক্ষমা চাওয়া এটা নবীদের স্বভাব। কার স্বভাব ভাই? নবীদের স্বভাব। আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের দোয়া, রব্বানা জালামনা, আপনি যে বহুল প্রচলিত দোয়া পড়েন, এটা কাদের দোয়া জানেন? ও আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া, তারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে। তাহলে আমরা ভুল হলে কি করব? যুক্তি তালাশ করব, নিজের অপরাধকে ঢাকার জন্য অন্যের উপর চাপানোর চেষ্টা করব, নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? ভুল স্বীকার করে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার ইবলিস আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদায় লুটিয়ে পড়েছে, ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। তাহলে নির্দেশ লঙ্ঘন করলো কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে ইবলিস, ব্যাপার কি? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, এ ইবলিস নির্দেশ তো আমি দিয়েছি সিজদা করার জন্য, সিজদা করলি না কেন? এবার ইবলিস পাল্টা যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম শ্রেষ্ঠ, আমাকে বানাইছো আগুন দিয়ে আর ওরে বানাইছো মাটি দিয়ে, সুতরাং আমি হইলাম কি? শ্রেষ্ঠ। সুতরাং আমি হইলাম স্থানীয়, আমি হইলাম কি? স্থানীয়। আমার কি আছে? জনবল আছে। আমার ডাকে শত শত যুবক এসে কি হবে? হাজির হবে। আমি যা ইচ্ছা তাই করতে পারবো, সুতরাং আমি কেন ভুল স্বীকার করব? আমি তো শ্রেষ্ঠ, আর ওরা হচ্ছে কি? অধম। ওরা হচ্ছে কি? অধম। এটা কার কথা? আরে কথা বলেন, কার কথা? ইবলিসের কথা। ক্বাল আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়ে আর ওকে বানাইছো মাটি দিয়ে, সুতরাং আমি হইলাম উত্তম আর আদম হইল অধম, সুতরাং আমি উত্তম হয়ে আদমকে সিজদা করতে পারি না। বলেন না নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করে, গুনাহ করে যুক্তি তালাশ করা স্বভাবটা কার? জোরে বলেন, কার? ইবলিসের। আর ক্ষমা প্রার্থনা করা স্বভাবটা কার? মোমেনের এবং নবীদের। মোমেনের এবং কার? নবীদের। সুতরাং আপনি যদি অপরাধ করে, আপনি যদি অপরাধ করে সেই দোষ অন্যের উপরে চাপাতে চান, তাহলে আপনাকে আমরা মুমিনের মধ্যে গণ্য করি কেমনে? কথা বলেন ঠিক কিনা? অপরাধ করে কি করতে হবে? অপরাধ স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি অপরাধ করে ভুল স্বীকার না করে বরং আপনি ইবলিসের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তো আমাদের বলতে বাধ্য হয় আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয় বরং আপনি ইবলিসের অনুসারী, ঠিক কিনা? বলেন। তাহলে গুনার কথা মুশরিকরা লজিক দেয়, মুশরিকরা যখন শিরিক করে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় কিরে বেটা শিরিক করস কেন, সমস্যা কোথায়, তারা বলে যে আল্লাহ চাইলে চাইছে এই জন্য শিরিক করছি, আল্লাহ যদি না চাইতো তাহলে শিরিক করতাম না। বলে না নাউযু বিল্লাহ। দেখেন কি বলে, وَقَالَ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا عَبَدْنَا مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ, যারা শিরিক করে যারা মুশরিক তারা বলে লাউ শা আল্লাহ যদি আল্লাহ চাইতেন, মা আবাদনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ ছাড়া আমরা অন্য কারো ইবাদত করতাম না, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতেন না, এই যে দেবদেবীর উপাসনা করি এটা আল্লাহ পাক চাইছেন তাই করি। বলেন না নাউযু বিল্লাহ। তাহলে শিরিক করে ও দোষ দেয় কারো করে? শুধু আমরা না, নাহনু ওয়ালা আবাউনা, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা তো ইবাদত করতামই না, আমাদের পূর্বপুরুষরাও দেবদেবীর উপাসনা করতো না, ওই আল্লাহরই উপাসনা করতো। আমরা যে আল্লাহর বাদ দিয়ে অন্য কারো উপাসনা করি, অন্য মানুষ অন্য দেবদেবীর কাছে যাই, আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করি, এগুলো আল্লাহ চাইছেন তাই করি। বলেন নাউযু বিল্লাহ। জোরে বলেন নাউযু বিল্লাহ। তাহলে শিরিক করেও দোষ চাপায় কার উপরে? কার উপরে? স্বভাব কার? মুশরিকদের স্বভাব কার? এ স্বভাব কার? এ ক্যারেক্টার কার? মুশরিকদের ক্যারেক্টার। আজকে আফসোস, নামধারী মুসলিম আমরা, আমাদের মধ্যে সেই মুশরিকদের স্বভাব আছে না নাই? আছে, আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আবাদনা মিন দুনিহি মিন শাই, নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই, কাযালিকা ফালাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন এই কথা, এই খোড়া যুক্তি শুধুমাত্র এই যুগের মুশরিকরাই দেয় নাই, পূর্বের যুগের মুশরিকরাও একই কথা বলছে, একই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলা আলা রাসূলিল্লাহ বালাগুল মুবিন, আমার রাসূলগণের দায়িত্ব ছিল সুস্পষ্ট ভাবে পৌঁছায় দেওয়া, তারা সেই দায়িত্ব ঠিকমতো পৌঁছায় দিয়েছে। সুতরাং তুমি শিরিক করলে তোমার ঠিকানা জাহান্নাম, আর তাওহীদবাদী হলে ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ বলেন ইন্না হাদাইনা হুসাবিনা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, পথ আমি কয়টা দেখাইছি? দুইটা। কয়টা দেখাইছি? দুইটা, একটা হিদায়াতের পথ আর একটা গোমরাহির পথ। যদি তুমি হিদায়াতের পথ অবলম্বন করো তুমি হবে শাকির, কৃতজ্ঞশীল বান্দা, আর যদি তুমি গোমরাহির পথ অবলম্বন করো তুমি হবে কাফুরা, অকৃতজ্ঞ, তুমি হবে কৃতঘ্ন বান্দা। তাহলে আল্লাহ পাক পথ কয়টা দেখাইছেন? দুইটা। এখন দুইটার যে কোনো একটা অপশন আপনার জন্য আছে,
দুইটার যে কোনো একটা অপশন আপনার জন্য আছে, বুঝে আসছে কথা? হয় আপনি এটা নিতে পারেন অথবা ওইটা নিতে পারেন। এখন আপনি যদি, আপনাকে যদি আল্লাহ বাধ্য করায় যে না তুমি এইটাই তোমাকে নিতে হবে, তাহলে পরীক্ষা থাকবে? কথা বলেন, পরীক্ষা হবে, পরীক্ষা হবে না? আল্লাহ যদি আপনাকে বাধ্য করে এই যে দুই পথের এই পথ তোমাকে গ্রহণ করতেই হবে, তাহলে কি পরীক্ষা হলো? পরীক্ষা হলো না। এই জন্য আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন, দুই পথের কোনো একটা পথ আপনাকে আপনি ইচ্ছা মতো গ্রহণ করতে পারেন। আমাদের যুবক ভাইদের মনে আমার একটা প্রশ্ন, কমন প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সবাইকে হেদায়েত দিয়ে দিতেন, তো আল্লাহ পাক চায় নাই, আমি হেদায়েত পাই নাই, এটা প্রশ্ন আসে নাকি? আসে না নাই? আছে, এরকম প্রশ্ন যুবকদের আছে। নাস্তিক যারা, মুরতাদ যারা, এই প্রশ্ন দিয়ে সরল মানে মুসলমানদেরকে কনফিউজড করে। বুঝতে হবে, ওয়ালাউ শা আল্লাহু মুকরাহান, যদি আল্লাহ চাইতেন বাধ্য করে হিদায়ত দিতে, তাহলে সবাইকে হিদায়ত দিয়ে দিতেন। যদি আল্লাহ চাইতেন বাধ্য করে কি দিতে, হিদায়ত দিতে, তাহলে সবাইকে আল্লাহ পাক হিদায়ত দিতেন। কিন্তু আল্লাহ পাক যদি বাধ্য করে হিদায়ত দেন, তাহলে কি পৃথিবী পরীক্ষা হয়? পরীক্ষা হয় না। এটা আল্লাহ পাক বাধ্য করে না, ছেড়ে দেন, আল্লাহ পাক ছেড়ে দেন, ছেড়ে দেন, যে তুমি ইচ্ছা করলে হিদায়তের পথ অবলম্বন করতে পারো, ইচ্ছা করলে গোমরাহের পথ অবলম্বন করতে পারো। আমি একটা সহজ এক্সাম্পল দেই, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে যে সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, বান্দা তো আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে বান্দার অপরাধটা কোথায়? আমার যুবক ভাইদেরকে অনেক সময় নাস্তিকরা এই জায়গায় এসে ঘায়েল করে ফেলে, এখানে এসে দুর্বল পয়েন্টে আঘাত করে, কিন্তু সব তো আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে আমার অপরাধটা কোথায়? আমি একটা সহজ এক্সাম্পল দিই একেবারে, তাহলে বুঝবেন। মনে করেন এখান থেকে, এইখান থেকে স্কয়ার হসপিটালে যাওয়ার জন্য দুইটা পথ আছে, কয়টা পথ? সবাই ভালো করে খেয়াল করবেন, একাডেমিক আলোচনা, এটা দুইটা পথ আছে, দুইটা গলি আছে, এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নাই, এটা হলো আল্লাহর ইচ্ছা, এটা হলো আল্লাহর ইচ্ছা। আমি খুব সহজ করে উদাহরণটা দিলাম যাতে সবাই বুঝতে পারেন, যে সব কিছু যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আমার অপরাধটা কোথায়? জবাবটা নেন, আপনি এখান থেকে স্কোয়ারের ভিতরে যাবেন, স্কোয়ার হসপিটালে যাবেন, পথ কয়টা, গলি কয়টা? দুইটা। এই দুই গলির বাইরে যাওয়ার ক্ষমতা আপনার নাই, এটা ইচ্ছা কার? আল্লাহ। এখন ডান পাশে একটা গলি আছে, বাম পাশে একটা গলি আছে, আপনি ইচ্ছে করলে ডান পাশ দিয়ে গলিতে যেতে পারেন, ইচ্ছে করলে বাম পাশের গলিতে যেতে পারেন, এই জায়গায় আপনার ইচ্ছা আছে, আছে না নাই? আপনি ইচ্ছে করলে ডান পথ দিয়ে যেতে পারেন, এটা আপনার জন্য জান্নাত, ইচ্ছে করলে বাম পথ দিয়ে যেতে পারেন, আপনার ঠিকানা কোথায়? আপনার ঠিকানা কোথায়? তাহলে আল্লাহর ইচ্ছার মধ্যে বান্দার ইচ্ছা আছে না নাই? বুঝে আসছে এটা? আর কনফিউজড হবেন, নাস্তিকরা ঢুকে দিতে পারবে, তাহলে বুঝে গেল বান্দার ইচ্ছাও এখানে আছে। আল্লাহর ইচ্ছা দিন, কার ইচ্ছা আছে? বান্দার ইচ্ছা আছে, বান্দা ইচ্ছে করলে ওই যে আয়াত, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, পথ আমি আল্লাহ দেখাই দিছি দুই পথ, ভাই তুমি ভালো হিদায়তের পথ গ্রহণ করে তুমি শাকির হয়ে যাও, কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, আর তুমি গুমরাহির পথ অবলম্বন করে অকৃতজ্ঞ হয়ে যাও। তাহলে ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? কনফিউজ দূর হয়েছে তো? তাহলে আমরা যেটা বলছিলাম, দেখেন আল্লাহ বলছেন যারা আমার সাক্ষাতের আশা রাখে না, আমার সাথে মিলিত হবে এটা বিশ্বাস করে না, দুনিয়ার সব কিছু, দুনিয়ার সম্মান, দুনিয়ার হাক ডাক, দুনিয়ার নাম ডাক, আরো যদি সহজ ভাষায় বলি দুনিয়ার ইগো, আমার ইগো আছে না, আমি যে সরি বলবো, আমি যে ক্ষমা চাইবো, আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা এলাকার মধ্যে আমার একটা কি আছে না, নাম ডাম আছে না, এটা আমি কেমনে করবো? এই ইগো, এই রোগ, এই ব্যাধি, এই ক্যান্সার, এই এই ভাইরাস, এটা কার থেকে এসছে? ইবলিস থেকে। কার থেকে আসছে? জোরে বলেন, কার থেকে আসছে? ইবলিস থেকে আসছে। ইবলিস কিন্তু একই রোগে আক্রান্ত ছিল, একই ভাইরাসে আক্রান্ত ছিল, একই ক্যান্সার ইবলিসেরও ছিল। ইবলিসকে যখন বলছিল ইবলিস সিজদা করো, কয় না আমি সিজদা করতাম না, আমি শ্রেষ্ঠ ও আমি উত্তম আর হল অধম, কাজে আমি ওকে সিজদা করতে পারি না, এই অহংকার, এই ইগো, এটা ইবলিসের মধ্যেও ছিল। আজকেও যারা এই রোগে আক্রান্ত হয়ে সত্যকে অস্বীকার করে, বুঝতে হবে ওরা টাটকা ফরমালিন মুক্ত ইবলিসের গোলাম, কোনো সন্দেহ নাই এতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন। সবচেয়ে বড় কথা হলো যারা অপরাধ করার পরে যাদের তওবা নসিব হয় না, ও আবার কলিজার টুকরো যুবক ভাই, বারবার অপরাধ করো আর ভাবো কই আমার তো কিছু হয় না, আরে পোড়া কপাল তোর, তোকে আল্লাহ পাক ঢিল দিচ্ছেন, তোকে আল্লাহ পাক পাকড়াও করবেন, এজন্য সুযোগ দিচ্ছেন, এজন্য খুশি হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই, বরং অপরাধ করার পরেও যদি, অপরাধ করার পরেও যদি, অপরাধ করার পরেও যদি, বারবার অপরাধ করার পরেও যদি নিজের ভিতরে কোনো অনুশোচনা না আসে, তাহলে বুঝতে হবে যে আমার কপালটা বড় খারাপ, আমার কপালটা বড় খারাপ, আমার কপালটা বড় খারাপ। আরে মুমিন মুসলমান, নবীজি চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন, কোনো মুমিন যখন গুনাহ করে তখন তার মনে হয় যে তার মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে, তার মাথায় যেন কি ভেঙে পড়েছে? পাহাড় ভেঙে পড়েছে, সে অস্থির হয়ে যায়, সে পরেশান হয়ে যায়, তওবা করার জন্য সে পাগল হয়ে যায়। বহু যুবককে আমরা দেখেছি আমাদের কাছে আসে এমন অবস্থায়, হুজুর
আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়েছিলাম গুনাহ করব না, আবার সেই এক গুনাহ করে ফেলেছি, কোনোভাবে শান্তিতে থাকতে পারি না, কোনোভাবেই স্থির থাকতে পারি না, বলি নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করি, হুজুর করছি কিন্তু অন্তরের ভিতরে শান্তি নাই, আমি বলি আরে এটাই হচ্ছে তোমার ইমানের নিদর্শন, জোরে বলেন সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কিসের নিদর্শন, ইমানের নিদর্শন, তুমি আল্লাহর প্রিয় বান্দা তার নিদর্শন এটা যে গুনাহ করার পরে তোমার ভিতরে অনুশোচনা হয়েছে, আরে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, এটা হচ্ছে মুমিনের নিদর্শন ভাই। এই জন্য এই অবস্থা যার সৃষ্টি হয় আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। নবীজি বলেছেন মুনাফিক বড় বড় গুনাহ করার পরেও মুনাফিকের কাছে মনে হবে যে তার নাকের ডগায় একটা মাছি পড়েছে, তার নাকের ডগায় একটা কি পড়েছে মাছি পড়েছে, ফুঁদে উড়াই ফেলবে। এই জন্য দেখবেন একজন হিন্দু একজন কাফেরকে যদি বলেন মসজিদে মিথ্যা কথা বলতে হবে, সে বলবে আল্লাহর রাসূল আমাকে মাফ করেন, আল্লাহর ঘর মসজিদে আমি মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু পোড়া কপাল তোর, তোমার পোড়া কপাল, তুমি মসজিদের মধ্যে দাঁড়ায় তুমি মিথ্যা কথা বলো, এর চেয়ে পোড়া কপালে আর কেউ হতে পারে না। মসজিদে দাঁড়ায় আল্লাহর ঘরে দাঁড়ায় মিথ্যা কথা বলে বুক কাঁপে না, আরে আমার তো আফসোস লাগে তোমার জন্য, দুঃখ লাগে তোমার জন্য, তোমার জন্য আমার দুঃখ, শত দুঃখ তোমার জন্য যে তোমার কপালটা বড় খারাপ। সময় আছে এখনো তওবা করো, সময় আছে এখনো তওবা করো। একজন নন মুসলিম সে আল্লাহর ঘরকে ভয় পায় যে আমি আল্লাহর ঘরে দাঁড়াইয়া কেমনে আমি মিথ্যা কথা বলবো, একটা চোরকে আপনি ধরেন বিশ্বাস নয় একটা চোরকে ধরেন, ধরে করেন তুই মসজিদে যে কবি আমি চুরি করে নেই, দেখবেন সে বলতে ইতস্ততা বোধ করবে যে না আমি মসজিদে যে বলতে পারবো না, করবে কি করবে না, এটা চোরেরও ভয় আছে, কিন্তু হায় রে পোড়া কপা, নির্দ্বিধায় নিঃসঙ্গে মসজিদের মধ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলি, একটু ভয় ডর নয়, আল্লাহর এই আয়াত মনে করেন একটু, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেন যে আমি এদেরকে গুনাহ করার পরেও অপরাধ করার পরেও উদ্ভ্রান্তের নেয় সেই গুনাহের মধ্যেই কুরবান খাবে, এখান থেকে বের হতে পারবে না, এখান থেকে বের হতে পারবে না। এই জন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা সিফাতকার মোমেনের, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা সিফাতকার নবীদের, গুনাহ হওয়ার পরে যুক্তি দাঁড় করানো অন্যের উপর দোষ চাপানো এই অপরাধ এটা কার, মুশরিকদের, 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 গুনাহ হওয়ার পরে ইগোতে লাগা আত্মম্ভীরত হওয়া অহমিকায় ফেটে পড়া এই অভ্যাস কার, ইবলিসের। ভালো করে মনে রাখবেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার, যে গুনাহ তো আপনার হবে, ভুল তো হবে, যেহেতু আপনি মানুষ, যেহেতু আমরা মানুষ, আমরা পৃথিবীতে কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল হবে, এখন আমি কি মুমিন তার পথ অবলম্বন করব, নবীদের পথ অবলম্বন করব, নাকি মুশরিকদের পথ অবলম্বন করব, নাকি ইবলিসের পথ অবলম্বন করব, এটা আমাদের ভাবার দরকার আছে না নাই, আমরা চিন্তা করব তো ভাই ইনশাআল্লাহ। দেখেন কোরআন কত জীবন্ত কোরআন, এই কোরআন আল্লাহ পাক আমার আপনার জীবনের কথা বলে, এই জন্য তো আমি বলি কোরআন নামক দর্পণের সামনে আমাকে মেলে ধরতে হবে, কোরআন নামক দর্পণের সামনে নিজেকে মেলে ধরতে হবে, কোরআনের ক্যারেক্টার আমার ক্যারেক্টারের সাথে মেলাতে হবে, যে আমার ক্যারেক্টারের কি ত্রুটি বিচ্যুতিগুলো আছে কোরআন বলে দিচ্ছে, কোরআন চমৎকারভাবে এটাকে উপস্থাপন করছে। এই জন্য কখনোই যেন আমাদের দ্বারা এরকম না হয় যে আমরা অপরাধ করার পরে, ভুল করার পরে, গুনাহ করার পরে আমরা খোলা যুক্তি দাঁড় করাই, এটা ইবলিসের সবচেয়ে বড় সফলতা, এটা ইবলিসের কি বলে সফলতা, গুনাহ করার পরে তওবা করতে না দেওয়া, তওবাকে ডিলে করা, বিলম্ব করা, এটা ইবলিসের সবচেয়ে বড় সফলতা। কার সফলতা ভাই? ইবলিসের। তওবা করা এটা হচ্ছে মুমিনের জন্য প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক বলতে পারেন, বিজ্ঞানীদের চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক একটা যুগান্তকারী আবিষ্কার, শুনছি অচিরে কিছুদিন পরে নাকি অ্যান্টিবায়োটিক কাজ করবে না, এরকম একটা আশঙ্কা শোনা যাচ্ছে যে এটা আর মানুষের শরীরে কাজ করবে না, কাজ করবে না, এরকম একটা সময় হয়তো চলে আসবে সামনে যে এটা মানুষের শরীরে কি করবে না, কাজ করবে না। তো এটা হচ্ছে আমাদের তওবার সাথে আপনি তুলনা দিতে পারেন, আপনার গুনাহ হয়েছে আপনি তওবা করেন, আপনার ওই পূর্বের কালিমাটা এটা মুছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নবীজি চমৎকার বলেছেন আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা জামবালা, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে অন্তর থেকে তওবা করে তার গুনাহ আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন যেন ওই বান্দা কোনোদিন গুনাহই করে নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ করার পরে যদি অনুভব না হয় যে আমি কোনো গুনাহ করছি, আমি বলি ভাই আপনি তাড়াতাড়ি ঈমানটাকে নবায়ন করেন, আপনার ঈমান হয়তো আসে কিন্তু একেবারে নিপু নিপু, হয়তো লাইফ সাপোর্টে আছে, যে কোনো মুহূর্তে বের হয়ে চলে যেতে পারে। এই জন্য আসুন না আমরা আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন।